নির্বাচনের আগেই যারা নাগরিকত্বের সময় হয়েছে আবেদন করার সময় হয়েছে এবং অনেকে হেলাফেলা করে থাকে আবেদন করে না এই বিষয়টি নিয়ে আপনি আবেদন এই নাগরিকত্ব আবেদন করলে যে সহজে পাওয়া যাবে সে বিষয়টি একটু আপনার প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে একটু বলবেন যদি এর মধ্যে তাদের এমন কেউ সিটিজেন হন তাহলে হয়তো তাদের মানে ভোট দেওয়ার ক্ষেত্রে তার একটা সহানুভূতির একটা ব্যাপার থাকতে পারে সিটিজেনশিপের অ্যাপ্লাই করবেন কিনা তারা ওরা করে যে এই সুযোগে হয়ে যাবে ইত্যাদি এই ধরনের চিন্তা করে তাদের একটু সাবধানে সিটিজেনশিপের অ্যাপ্লাইটা করা উচিত নির্বাচনের আগেই যারা নাগরিকত্বের সময় হয়েছে আবেদন করার সময় হয়েছে এবং অনেকে হেলাফেলা করে থাকে আবেদন করে না এই বিষয়টি নিয়ে আপনি আবেদন এই নাগরিকত্ব আবেদন করলে যে সহজে পাওয়া যাবে সেই বিষয়টি একটু আপনার প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে একটু বলবেন এবং সেই ক্ষেত্রে আবেদনের নিয়মাবলীগুলো কি আছে কত নম্বরে পরীক্ষা হয় এন ফোর হান্ড্রেড ফর্ম কী নিয়ে একটু কথা বলবেন কারণ অনেকেই শুধুমাত্র একশোটি প্রশ্নের উপরে জোর দিয়ে থাকে এন ফোর নিয়ে অনেকে মাথা মাথা ঘামায় না যে কারণে এখানেও ফেল করে থাকে এবং সেক্ষেত্রে যদি কেউ ফেল করে থাকে করণীয় কি ইত্যকার বিষয়টি নিয়ে যদি আপনি বিস্তারিত আলোচনা করেন তারা যারা ইতিমধ্যে আবেদন করেছেন এবং সামনে যারা আবেদন করবেন তারা যাতে কিছুটা হলে উপকৃত হয় জানাবেন মিজানুর রহমান ধন্যবাদ দ্রুততার যে কথা আপনি বললেন সে ব্যাপারে আমি এগ্রি করি যে সাধারণত অ্যাডমিনিস্ট্রেশনে যারা থাকেন যে প্রশাসন থাকেন তারা আশা করেন যে যদি এর মধ্যে তাদের এমনি কেউ সিটিজেন হন তাহলে হয়তো তাদের মানে ভোট দেওয়ার ক্ষেত্রে তার একটা সহানুভূতির একটা ব্যাপার থাকতে পারে তো ফলে ফান্ডিংটা বাড়িয়ে দিয়ে দ্রুততার সাথে এই অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করার সেটার একটা ব্যাপার থাকতে পারে কিন্তু সহজ হয় সেটা উইথ অল ডিউ রেসপেক্ট আমার আর কি এই ধরনের কোনো ইনফরমেশন নেই কারণ যদিও ইভেন গ্রিন কার্ড পাওয়ার যে লেভেল অফ স্ক্রুটিনিটা হয় সিটিজেনশিপে তার থেকে অনেক বেশি স্ক্রুটিনি হয় এবং এটা আমি আগের বিভিন্ন প্রোগ্রামে বলেছি যেমন কেউ যদি আকাশপথে ভ্রমণ করতে চান তার আগে তার ডাক্তার দেখানো উচিত তার কোনো হার্টের কোনো সমস্যা হবে কি না তেমনি একজন মানুষ সিটিজেনশিপ সিটিজেনশিপেন অ্যাপ্লাই করবে কি না তার আগে তার একটা লিগাল কনসালটেশন দরকার তো এই জিনিসটা না হলে আপনার সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে গিয়ে যেটা হয় ম্যাক্সিমাম মানুষই ধরেন সাকসেসফুল হবে ভালো কথা একটা বড়ো অংশ ডিনাইড হয় সেটাও ঠিক আছে অ্যাটলিস্ট গ্রিন কার্ড আছে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ অংশ তারা ওখানে শুধু ডিনাইড হয় না তারা ডিপোর্টেশন প্রসিডিংসে পড়েন সুতরাং সিটিজেনশিপ অ্যাপ্লাই করবেন কি না তারা ওরা করে যে এই সুযোগে হয়ে যাবে ইত্যাদি এই ধরনের চিন্তা করে তাদের একটু সাবধানে সিটিজেনশিপের অ্যাপ্লাইটা করা উচিত গেল আর সিটিজেনশিপ অ্যাপ্লাই করা উচিত একটাতে হচ্ছে আপনি তাহলে ভোট দিতে পারেন এটা একটা বড়ো আপনার দায়িত্ব এবং অধিকার ইত্যাদি আরেকটা জিনিস হচ্ছে আপনি ভাই বোনের জন্য বাবা বাবার জন্য অ্যাপ্লাই করতে পারেন তাদের ইমিং অ্যান্ড ভিসার জন্য এটা একটা বড় ইনসেন্টিভ আরেকটা বড় জিনিস হচ্ছে সিটিজেনশিপ না হওয়া পর্যন্ত যিনি একদমই ইলিগাল যেমন কেউ কেউ ইভেন লিগালি এসে ইলিগাল হয়ে গেছেন কেউ বিভিন্ন রকমের ফোয়ান স্ট্যাটাস এই চোয়ানে আছেন কি যারা গ্রিন কার্ড হোল্ডার তারা সবাই আমরা এক কাতারে একটা টার্ম তাদের জন্য আমরা সবাই এলিয়েন সিটিজেনশিপ না হওয়া পর্যন্ত এবং যদি আপনি সামহাও কোনো ধরনের বিপদে পড়েন কোনো ক্রিমিনাল সিচুয়েশনে পড়েন যার যে সমস্ত চার্জ আসবে তার শাস্তি এক বছর বা তার বেশি হতে পারে অ্যাকচুয়ালি হতে হবে না তাহলেই আপনাকে ডিপোর্টেশন প্রসিডিংসে নিয়ে যাওয়া যায় এবং দে ইজ এভরি চান্স আপনি ডিপোর্টেড হয়ে যাবেন হ্যাঁ সুতরাং এই সমস্ত কারণে এই ভোট সামনে আসুক বা না আসুক যত তাড়াতাড়ি পারা যায় সিটিজেনশিপটা নিয়ে নেওয়া উচিত কারণ সিটিজেনশিপ হয়ে গেলে সাধারণত আপনার আর এই ভয়টা থাকে না আপনি ওই যেই ক্রাইমের সাথে জড়িয়ে গেছেন তার শাস্তি হবে কিন্তু বের করে না হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপারটা ফলে আমাদের উচিত যত দ্রুত সম্ভব জারি পাঁচ বছর হয়েছে বা কি ক্ষেত্র বিদেশে তিন বছর হয়েছে ওনাদের সাথে সাথে আপনার সিটিজেনশিপ অ্যাপ্লাই করা উচিত আরেকটা জিনিস হচ্ছে যে যে কোনো ইমিগ্রেশন রিফর্মে যে খড়কটা প্রস্তাব আকারে যেটা এসে আছে এবং যেটা মানে পাশ হওয়ার সম্ভাবনা সমূহ সম্ভাবনা আছে সেটা হচ্ছে এফ অ্যাজ এন ফ্র্যাঙ্ক ফোর ক্যাটাগরি যেমন সিবলিংস ক্যাটাগরিটা ভাই বোনের জন্য বোন ভাইয়ের জন্য অ্যাপ্লাই করবে এই ক্যাটাগরিটা উঠে যাওয়ার সমূহ সম্ভাবনা সবসময় থাকে বিকজ তাহলে এই ভিসাগুলো অন্য ক্ষেত্রে কাজে লাগানো যায় এবং এইটা অনেকেই পছন্দ করে না কারণ এইটার মাধ্যমে মানে প্রচুর মানুষ আসে যেটা ক্যাটাগরিটা বন্ধ করে দিলে তারপরে হয়তো মানে ব্যাপারটা অন্যরকম হয় তো ওইটা হওয়ার আগ পর্যন্ত যারই সিটিজেনশিপ আছে একটা তো আছে যারাই সম্ভব সিটিজেনশিপটা করিয়ে নেন প্লাস যাদের সিটিজেনশিপ আছে এবং তাদের বাবা মা ভাই বোন আছেন তারা আগামী কর্মদিবসে অনেকে আবার ফান পছন্দ করেন কালকে মানে কালকে তো শনিবার হ্যাঁ যদি যেভাবে পারা যায় কালকেও পোস্ট অফিস খোলা থাকে কথার কথা আপনারা ওই ইমিগ্রেন্ট পিটিশনটা করে ফেলবেন কারণ একবার যদি পিটিশনটা পেন্ডিং হয়ে যায় দ্যার ইজ এভরি চান্স ওগুলো হয়তো আর বাদ দেবে না কম্পেয়ারটিভ কম্পেয়ার টু তারা কেউ কিছুই করেন নাই কালকে হয়তো পরশু দিন হয়তো আইনে আসলো যে ওটা শেষ তো যদি ওই রকমের হয় হ্যাঁ এবং এটা হতে পারে এটার জন্য খুব দীর্ঘ প্রসেস লাগে না অ্যাটর্নি জেনারেলের প্রভূত ক্ষমতা আছে ইমিগ্রেশনের ব্যাপারে তাদের সবসময় ওই ইসের মাধ্যমে যেতে হয় না কংগ্রেসের মাধ্যমে যেতে হয় না তো ফলে এটা যদি হয় তাহলে তারপরেও হয়তো আর অ্যাপ্লাই করা যাবে না এটা কিছুটা যেমন ভয় দেখানোর মতো হ্যাঁ আই এম ডুইং দ্যাট ফলে তারপরেও যদি অন্তত হ্যাঁ আমাদের যদি সে হাফ এ মিলিয়ন লোক থাকে তার মধ্যে যদি মানে পাঁচ হাজার লোকেরা যদি সিটিজনশিপ থাকে যারা করতে পারেন তারাও যদি করেন তাহলে পাঁচ হাজার ফ্যামিলি চলে আসলো এবং তারপর থেকে অনেক সুযোগ সুবিধা হলো এটা কাইন্ডলি সাথে বিবেচনা করবেন অনেক ধন্যবাদ Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov slash health vaccines. New TVN 24 television. Bangalir